Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় শিক্ষার্থীরা বাকলিয়া হাই স্কুলের অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ আনোয়ার হোসেন সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ আমরা অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে পার্ট 1 ইমানের উপর আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ইমান আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। এটা আমনুন মূলধাতু থেকে নির্গত। ইসলামের পরিভাষায় ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং সে অনুসারে কাজ করার নাম হচ্ছে ইমান। আমি আবার বলছি, ইমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। এটি আমনুন মূলধাতু থেকে নির্গত। পরিভাষায় ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, সে অনুসারে কাজ করা এবং মুখে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে ইমান। এই সংজ্ঞা থেকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের খেয়াল রাখতে হবে, এই সংজ্ঞার মধ্যে এই তিনটি বিষয়ের কথা আছে, ইমানের মৌলিক বিষয়ের কথা তিনটি আমরা সংজ্ঞা থেকেই পেয়ে যাই। একটি হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ আমি ইসলামের মৌলিক বিষয়গুলো, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, পুনরুত্থানের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নাম সব কিছুতে আমি কী করলাম, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, এগুলো আমি মুখে স্বীকার করলাম যে এগুলো বিশ্বাস করা ফরজ। এটা হচ্ছে মৌখিক স্বীকৃতি। এরপরে আসি আমরা মৌখিক স্বীকৃতির পরে আমাদের অন্তরে বিশ্বাস, যে এগুলো আমি মুখে স্বীকার করলাম এবং মনে মনেও সেটাকে আমি কী করলাম, বিশ্বাস করলাম যে এগুলো মেনে চলা, এগুলো বিশ্বাস আস্থা পোষণ করা, স্বীকার করা, এটা ফরজ। এরপরে আসে তৃতীয় ধাপ, হচ্ছে ইমানের তৃতীয় কাজটা হচ্ছে কাজে পরিণত করা। অর্থাৎ আমি বিশ্বাস করলাম নামাজ আদায় করা ফরজ, মুখে স্বীকারও করলাম নামাজ আদায় করা ফরজ, এটা আমি মুখে স্বীকার করলাম, মনে মনে বিশ্বাসও করলাম, কিন্তু নামাজের সময় যখন হয়ে যায় তখন আমি নামাজ পড়ি না, তাহলে স্বীকৃতি হয়েছে? স্বীকৃতি হয়েছে, বিশ্বাসও হয়েছে, কিন্তু তৃতীয় নম্বর যেটা ইমানের দিক অর্থাৎ কাজে পরিণত করা, সেটা হয় নাই, কাজে আমার ভিতরে ইমান নেই। এটা সহজ কথায় যে ইমানের এই তিনটা দিক থাকলে তাকে ইমান বলা হবে, না হলে ইমান বলা হবে না। আমি উদাহরণস্বরূপ প্রিয় শিক্ষার্থীদের কাছে একটি আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। এই বস্তুটার নাম কি? আমরা সকলে বলবো এটা কলমের ক্লিপ, এটা কলমের ঢাকনা বা ক্লিপ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি আমি কলমের আরেকটি পার্ট, এটা এটাকে আমরা কি কেউ কলম বলি? না, এটা হচ্ছে কলমের শীষ। সবাই আমরা বলি এটা কলমের শীষ, এটাকে কেউ কলম বলে না। এরপরে এই জিনিসটা, এটাকে কলমের কভার বলা যায়, যা কলমকে ডেকে রাখে। তাহলে এই তিনটা বস্তুকে যখন আমরা একসাথে গেঁথে দিই তখন এটাকে বলা হয় কলম। কিন্তু একই জিনিস যখন এটা পার্টলি থাকে, এটা যখন আংশিকভাবে, এটাকে যেমন কেউ কলম বলে না, বা এটাকে যেমন কেউ কলম বলে না, বা শীষকে যেমন কেউ কলম বলে না, ঠিক একইভাবে তিনটা জিনিস যখন একসাথে এটাকে কি বলা হয়, তখন আমরা বলি যে এটাকে কলম বলা হয়। ঠিক একইভাবে ইমানেরও তিনটি পার্টস রয়েছে, তিনটি দিক রয়েছে, ওই তিনটা দিকের সমন্বয়ে হচ্ছে ইমান। ইসলামের মৌলিক বিষয়গুলোকে মুখে স্বীকার করতে হবে,
অন্তর্বিশ্বাস করতে হবে, সে অনুসারে কাজ করতে হবে। যদি এই তিনটা বিষয় একসাথে কারোর মধ্যে একত্রিত হয় তখন সে হবে ইমানদার, এবং ইমান যার ভিতরে আছে তাকে বলা হয় মুমিন। আর যদি তিনটা একসাথে না থাকে তাহলে তাকে মুমিন বলা যাবে না। এটা আমাদের, আমি যদিও বা নিজেকে ইমানদার ভাবে থাকি কিন্তু আসলে আমি ইমানদার নয়, এটা আমাদের জেনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আসি আমরা ইমানের ইমানের সাতটি বিষয়ের বর্ণনা। আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্লাস করছি, বিভিন্ন সময় যে এসসি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলোর জন্য আমরা সাহিত্যভিত্তিক এখানে ক্লাসে আলোচনা করব। এই সাতটি বিষয়ের মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে, এই প্রশ্নটা প্রায় সময় থাকে নৈর্ব্যক্তিকে, ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কি? ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস বলতে কি বুঝি? আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছে আল্লাহ এক অদ্বিতীয়, তিনি এই বিশ্বজগতের মালিক, তিনি এই বিশ্বজগতের স্রষ্টা, যাবতীয় এই বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনায়। এটি আমাদের বিশ্বাস করতে হবে। এরপরে আসি, হ্যাঁ, আল্লাহর গুণাবলী, আল্লাহ অনন্ত অসীম, তিনি ছিলেন, আছেন, থাকবেন, এবং তার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে যেগুলোকে আসমাউল হোসনা বলা হয়। আমরা আল্লাহ যেটা বলি এটা হচ্ছে আল্লাহ তাআলার আসল জাতি নাম, আর যেগুলো 99টা আছে এগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। এই গুণবাচক নামগুলোতে আল্লাহ তাআলার যে গুণের প্রকাশ ঘটে এটা আমাদের বিশ্বাস করতে হবে। দুই নম্বর বিশ্বাস হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ফেরেশতাগুলো হচ্ছে আল্লাহ তাআলার স্পেশাল বাহিনী। এই ফেরেশতাগুলো নূরের তৈরি, ফেরেশতাগুলো নূরের তৈরি, এবং তারা সবসময় আল্লাহর ইবাদতে লিপ্ত আছেন। তারা স্ত্রীও নন, পুরুষও নন, তাদের খানাপিনার প্রয়োজন হয় না। প্রসিদ্ধ চারটি ফেরেশতা হচ্ছে জিব্রাইল আলাইহিসসালাম, হযরত আজরাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম। প্রত্যেক ফেরেশতা আল্লাহ তাআলার আদেশ অনুসারে তারা নিজ নিজ দায়িত্বে নিয়োজিত আছেন। এই ফেরেশতাদের সম্পর্কে এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে। এরপরে আসি আমরা, তিন নম্বর হচ্ছে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস বলতে আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য যুগে যুগে যে নবী রসুলগণ পাঠিয়েছেন, ওই নবী রসুলগণের কাছে মানব জাতি কীভাবে চলবে, কী করলে তার কল্যাণ হবে, যে দিক নির্দেশনা আল্লাহ তাআলা নবীদের কাছে পাঠিয়েছেন ওই দিক নির্দেশনাই হচ্ছে আসলে আসমানি কিতাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখব, এটি আমাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটি। প্রসিদ্ধ আসমানি কিতাব হচ্ছে চারটি, এবং এগুলি ছাড়াও আরও ছোটো ছোটো 100খানা সহিফা রয়েছে। তো এগুলো সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে কুরআন মজিদ, যেটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এই কোরআনের প্রতি আমরা যেমন বিশ্বাস রাখব, ঠিক তেমনিভাবে কোরআনের পূর্বে যে সমস্ত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোর উপরও আমাদেরকে বিশ্বাস রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এরপরে চার নম্বরে আসি আমরা নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে, মানব জাতিকে আল্লাহ তাআলা এমনি ছেড়ে দেন নাই, তাদের যুগে যুগে তাদেরকে পথ প্রদর্শনের জন্য এই মানব, আমাদের এই মানব জাতির থেকে আল্লাহ তাআলা একজনকে বেছে নিয়েছেন, যে তার আদেশ নিষেধ যার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তিনি হচ্ছেন নবী বা রসুল। যেই আল্লাহ তাআলা যাকে এই নবুয়তের দায়িত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী বা রসুল। এরকম মানব সৃষ্টির পর থেকে হযরত দুনিয়ার প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 136,000, 2,00,000 বা 3,00,000, 24,000 পয়গম্বর নবী রসুল দুনিয়াতে আগমন করেছেন,
এবং তারা মানব জাতির হেদায়াতের জন্য মানব জাতি কিভাবে দুনিয়ায় চললে পরকালে শান্তি পাবে এই দিক নির্দেশনাগুলো আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সুতরাং নবী রাসূলগণের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এরপরে আসি আমরা পরকালের প্রতি বিশ্বাস। পাঁচ নম্বর বিশ্বাস হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস করতে হবে আমাদেরকে। মৃত্যুর পরে আমাদের আরেকটি জীবন আছে, যেই জীবনে আমাদের হিসাব নিকাশ হবে, দুনিয়ার জীবনের যাবতীয় কাজকর্মের হিসাব নিকাশ হবে, এবং সেখানে যারা ভালো ভালো কাজ করেছে এই দুনিয়ায় তাদেরকে পুরস্কৃত করা হবে, এবং যারা খারাপ কাজ করেছে তাদেরকে শাস্তির ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে পরকাল। এই পরকালে আমাদের বিশ্বাস রাখতে হবে। ছয় নম্বর বিশ্বাস হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আজকে আমাদের বিশ্বে আত্মহত্যার যে প্রবণতা বেড়ে গেছে এটার কারণ হচ্ছে তাদের মধ্যে ধর্মীয় বিশ্বাসের অভাব রয়েছে। আমরা আমাদের জানতে হবে যে এই দুনিয়া এটা আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র। এখানে আমরা কাজ করব, আমরা চেষ্টা করব সফল হওয়ার জন্য, এবং এটি হচ্ছে আমাদের কাজ যে চেষ্টা চালিয়ে যাওয়া। আর ওই চেষ্টার ফল, চেষ্টার ফসল কী হবে সেটা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমার কাজ হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে চেষ্টা করে যাওয়া, এবং এই চেষ্টার পর, আমার চেষ্টার উপর আমার প্রভু সন্তুষ্ট হয়ে আমাকে যেই ফল দেবেন সেটি বিশ্বাস করার নাম হচ্ছে তাকদীরে বিশ্বাস। এই বিশ্বাস যদি আমার থাকে তাহলে আমার আর ফ্যানের সাথে জুলে আত্মহত্যা করা, বিষপান করে আত্মহত্যার কোনো প্রয়োজন নেই। আমি কোনো কাজ করার জন্য চেষ্টা করলাম, ওই কাজে সফল হলে যদি আমার জন্য কল্যাণ থাকে তাহলে আল্লাহ আমাকে সফলতা দেবেন, আর যদি ওই সফলতায় আমার ব্যর্থতা থাকে, আমার অকল্যাণ নিহিত থাকে, তাহলে আল্লাহ তাআলা দয়া করে আমাকে সেখানে সফল হতে দেবেন না, এবং সেটাই আমাকে মেনে নিতে হবে। এটা মেনে নিলে আর আত্মহত্যার কোনো প্রয়োজন পড়ে না। সাত নম্বর হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বর্তমান বিশ্বে এক শ্রেণীর জাগতিক শিক্ষায় শিক্ষিত লোক যারা নাকি পরকালকে অস্বীকার করছে, এরকম একটা গ্রুপ যাদেরকে নাস্তিক বলা হয়, তারা পরকালে বিশ্বাস করছে না। তাদের স্লোগান হচ্ছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই এখানেই যা আছে তাই করে যাও, পরকাল বলতে কোনো কিছু নেই। এটি একটি অসম্ভব অযৌক্তিক বিষয় যে তোমার বিবেক কি বলে। আমার বিবেকও বলে যে পরকাল নামক একটা বিষয় যদি না থাকে তাহলে দুনিয়ায় মানুষ স্বেচ্ছাচারী হয়ে যাবে, দুনিয়ায় অশান্তি বেড়ে যাবে, আর এই পরকালে বিচারের ভয় থাকার কারণে আমার অনেক শক্তি থাকা সত্ত্বেও আমি আমার এই শক্তির অপব্যবহার করব না। যুক্তিও সেটা বলে যে পরকাল আছে, সেখানে আল্লাহ তাআলা পুনরায় আমাদেরকে পুনরুত্থান ঘটবে, কবর থেকে আমরা পুনরায় উঠে যাব, এবং উঠে সেখানে আমাদের বিচার আসার হবে। এই বিশ্বাস আমাদেরকে করতে হবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই ক্লাস থেকে আমরা যে ঈমানের যে মৌলিক সাতটি বিষয় আমরা জেনেছি, এগুলিতে আমরা বিশ্বাস করব, এবং এই বিশ্বাসটা আমার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।